হ্যালো ভিভার্স হিটাচি এটিএম তো হিটাচি এটিএম থেকে আমরা অনেকে টাকা ওটায়। তো হয়তো সেটা চার্জেসের বিষয়ে আমরা অনেকে জানি না তো ভিডিওটা পুরো দেখবেন ভিডিও পুরো না দেখলে কিছুই বুঝতে পারবেন না ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন ইউটিউব চ্যানেলটিতে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক করে রাখবেন আর যদি ফেসবুক ফেসবুকে ভিডিওটা দেখছেন ফেসবুক পেজটি যদি কোনো ফলো না করে থাকেন ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর ভিডিওটা একটু শেয়ার করে অন্য বিভাসদেরকেও দেখার সুযোগ করে দেবেন তো ঠিক আছে বেশি কথা না বাড়িয়ে মূল কথায় আসি তো আপনি যে হিটাচি এটিএম থেকে টাকা ওঠান হিটাচি এটিএম থেকে টাকা উঠাতে গিয়ে আপনি পাঁচ টাকার বেশি একবারে উঠাতে পারবেন না যদিও বিশ হাজার টাকা উঠাতে চেয়েছেন চারবারে আপনাকে বিশ হাজার টাকা হচ্ছে অথচ পনেরো হাজার টাকা উঠাতে চেয়েছেন তিনবারে পাঁচ হাজার পাঁচ হাজার করে আপনাকে চেয়েছেন ধরে নিলাম ষাট সত্তর আশি এক লক্ষ টাকা আপনি উঠাতে চেয়েছেন তো এখানে দেখেন আপনাকে কতবার ট্রানজাকশন করতে হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার করে কত বার আপনাকে টাকা উঠাতে হচ্ছে তো এটা দেখে নেবেন যে আপনি বেশি টাকা উঠাতে চেয়েছেন আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই নামের ব্যাংকের এটিএমটা কোথায় আছে আপনি চাইলে একসাথে ত্রিশ চাল্লিশ পঞ্চাশ এরকম ভাবে আপনি উঠাতে পারবেন মানে ত্রিশ হাজার চাল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই নামের ব্যাংকের এটিএম থেকে একসাথে টাকা উঠাতে পারবেন তো আপনি যদি হেটাচি হেটাচি এটিএম থেকে টাকা উঠাতে চেয়েছেন তাহলে আপনাকে পাঁচ হাজার টাকা করে উঠাতে হবে তো এখানে পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা উঠাতে উঠাতে আপনার কত টাকা যে চার্জেস কাটবে সেটা আপনি জানেন অথচ যদি আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই নামের ব্যাংকের এটিএম টা আপনি আশেপাশে পাচ্ছেন না অন্যান্য নামের ব্যাংকের এটিএম থেকে টাকাটা ওটিয়ে নেবেন যেমন আইসিআইসি ব্যাংক এক্সিস ব্যাংক ইকো ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এইচ ডি এফ সি ব্যাংক স্টেট ব্যাংক তো যে কোনো ব্যাংক আছে এই ব্যাংক এই নামের ব্যাংকের এটিএম থেকে টাকা উঠাতে পারেন যেমন আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই নামের ব্যাংকের এটিএম ছাড়া অন্যান্য নামের ব্যাংকের এটিএম থেকে যদি টাকা উঠাতে চান তাহলে একসাথে দশ হাজার দশ হাজার করে উঠাতে পারবেন আপনি যদি চল্লিশ হাজার টাকা উঠাতে চান তাহলে চারবারে চল্লিশ হাজার টাকা উঠাতে পারবেন দশ হাজার দশ হাজার দশ হাজার করে এরকম ভাবে হাজার টাকা উঠাতে পারবেন আর হিটাচি এটিএম থেকে যদি টাকা উঠাতে যান একসাথে পাঁচ হাজার টাকা আসবে পাঁচ হাজার টাকার বেশি একশো টাকাও আসবে না হিটাচি এটিএম যেখানে বসানো হয় বেশিরভাগ দেখে নেবেন যে আশপাশে অন্যান্য নামের ব্যাংকের এটিএমটা অনেক কম থাকে কারণ এই এটিএমটা শুধু চার্জেস কাটার জন্য বেশি টাকা উঠাতে চাইলে এখানে চার থেকে পাঁচ বার ফ্রি থাকবে আর বাকি যে ট্রানজাকশনগুলো করবে আপনার কাছ থেকে চার্জেস কাটবে সেটা সেই বিষয় নিয়ে আমি ডিসকিশান বক্সে লিংক দিয়ে রেখেছি এই ভিডিওটা দেখে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন এক কথায় বলি হিটাছি এটিএম থেকে যদি টাকা উঠাতেই হয় আপনাকে একবারে পাঁচ হাজার টাকা উঠাতে হবে একবারে পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকা করে আপনি উঠাতে পারবেন বিশ হাজার টাকা উঠাতে চেয়েছে চারবারে বিশ হাজার টাকা উঠাতে হবে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার এরকমভাবে চারবারে আপনাকে বিশ হাজার উঠাতে হবে আপনি বেশি টাকা উঠাতে চেয়েছেন আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই নামের ব্যাংকের এটিএমটা কোথায় আছে ইন্ডিয়ার মধ্যে কোনো জায়গাতে না কেন একসাথে বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে উঠাতে পারবেন অথচ আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই নামের ব্যাংকের এটিএম ছাড়া অন্যান্য নামের ব্যাংকের এটিএম থেকে যদি টাকা উঠাতে চান তাহলে একসাথে দশ হাজার টাকা দশ হাজার টাকা করে নিশ্চয় এখন বুঝতে পেরেছেন যে এটিএম থেকে পাঁচ আপনারা যারা যে যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে ভিডিওতে একটা লাইক করে রাখবেন আর যদিও ফেসবুকে ভিডিওটা দেখছেন ফেসবুক পেজটি যদি কোনো ফলো না করে থাকেন ফেসবুক পেজটি ফলো করে ভিডিওতে একটা লাইক করে রাখবেন আর ভিডিওটি একটু শেয়ার করে অন্য বিবাসদেরকেও দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে